হে আর জয় গুরু গজানন বন্দী গুরু বঞ্জানন বেদের কথা করিব বর্ণন বলছে এক জনমে দুই মরণ এক জনমে দুই মরণ তার বাপের উল্টা জন সেই কথাতে মাইতে আছে মন এ ভাই লিখাই আছে বেদ পুরাণে ভালো করে লিখি বাবু হ্যাঁ ভাই শিবের লিঙ্গ পূজা কেনে বেটা থাকতে বাপে বিহা করেছি লোকে লোকে এটা বেদে লিখল হয় বেদে কহব করে হে ভাই বেটা থাকতে বাপে বিহা করেছিল কে আজ শুনে ধাঁধা লাগে আমাকে তবে দাদা হে হে আর বলছে বাপ বেটার একটা নারী বলছে বাপ বেটার একটা নারী শুনে হলো আমার মাথা ভারী এমন ভাবে চলেছে সংসার বলছে এমন যৈবন কালে আর পুত্র হইল থুবড়া কালে সেই ভবেতে হইল মন্ত্রীদা তবে সহজ তলে দাপন হইত ওটাও তো তা বলে কেনে রে ভাই ওটাও তো তা বলে কেনে হে বলছে মহাভারত উৎপন্ন কাহালে বোকারোলে যেটা বৈশাখ মাসে পড়ি ফুরাই দিলতে আমরা হামদের মহাভারত উৎপন্ন ভাসু তবে দাদা হে
হে এ ভাই আর ওই আমার হইলো কাল হইলো কাল হইলো কাল হইলো কাল হইলো কাল আর বলছে বিনা বলদে চলে হাল চলে হাল চলে হাল চলে হাল চলে হাল সৃষ্টি কি করেছে ভগবান আর বলছে 18 মাস গর্ভে ছিল আমরা এগুলা সব পথে 10 মাস 10 দিন হেলা এনো কিনা হ্যাঁ তো বেদে কয় লোকটা 18 মাস রয়ে লাগ পেটে তো আর 2-4 মাস গেলে ওর মজ দাঁড়ি বেড়ে যেত বলছে 18 মাস গর্ভে ছিল তার নাম কি রাখেছিল সেই ভবেতে বড়ই বলিমান এগো মানুষ হয়া এবার তোহরাক পালি রে বছারা কয় যে মানুষ হয়া ছাগল স্বামী মানুষ একর ক ছাগল এক সঙ্গে বিয়া হয় রে বাছা এখন হবে এক নাকি নি হবে সেটা কত এখন নাই ঢের দিন আগে আজকাল চললো নাহলে কহেতে যে সিগনা সিগনি বরে করো 3 লাখ তো চলো ছাগল এক সঙ্গে কতটা এখন নাই ঢের দিন আগে মানুষ হয়ে ছাগল স্বামী হয়েছিল কার রে ভাই হে দাদারা হয়েছিল কার হে এই বিকাশ বলে বেদের কথা কথা বুঝা বড় ভাই